বরিশালের মুল্লাদীর আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, মাদ্রাসা সহ শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে আড়িয়াল খাঁ ও জয়ন্তীপাড়ের মানুষজন। বিশেষ করে সাহেবের চর গ্রাম ও সফিপুর ইউনিয়নের প্রায় 1.5 কিলোমিটারের মতো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন এই জায়গায় একটু বাত বস্তা বা পাথর এইসব আমাদের জন্য সাহায্য করে। ভাঙ্গন থেকে বাঁচতে এরই মধ্যে কয়েক শত ঘরের বাসিন্দারা তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। নদী ভাঙ্গন রোধে সরকারি কোনো পদক্ষেপ না থাকায় খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটাচ্ছেন পদ্মাপাড়ের মানুষজন। একটি ডিগ্রি কলেজ রয়েছে, একটি মাদ্রাসা রয়েছে। আপনারা জানেন এই জয়ন্তী নদীতে কিছুদিন আগে আমাদের এখানে একটি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গনে আমাদের প্রায় 100 ঘর বিলীন হয়ে গেছে। তবে ভাঙ্গন রোধে কর্মযজ্ঞ চলছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। এগুলি ভাঙ্গন রোধ করার জন্য গভর্নমেন্ট জিওব্যাগ ফেলতেছে, এক জায়গায় ফেলতেছে, সেখানে ভাঙ্গন রোধ হইল, আবার আর এক জায়গায় শুরু হইল, আবার সেখানে আনতে আনতে কিছু ভাঙ্গন আবার করলো। মানে আমার মনে হয় এই গত মানে 3.5 বছরে আমি প্রায় 18 থেকে 20 জায়গায় জিওব্যাগ দিয়েছি। অবুসাদপু, মাইটিভি।